এ হাসপাতালের সকল সদস্য তাদের নিজেদের পরিজনদের ছেড়ে আপনাদের সেবায় নিয়োজিত আছে। আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, ঘরে থাকুন, সুস্থ থাকুন। করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকেই আমি করোনা রোগীর সেবায় নিয়োজিত আছি। করোনার এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঘরে থাকা। আপনি ঘরে থাকুন, নিজে নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে রাখুন। শতকরা 50-60% করোনা আক্রান্ত রোগীদের হৃদরোগের উপসর্গ, যেমন হঠাৎ বুকে ব্যথা, বুক ধরফর করা, শ্বাসকষ্ট ও রক্তচাপজনিত জটিলতা দেখা দেয়। এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত কার্ডিওলজিস্টের পরামর্শ নিন। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত করোনার পরীক্ষা করুন। মনে রাখবেন, পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করছে আপনার এবং আপনার পরিবারের ভাগ্য। আমার অনুরোধ, ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং জীবন বাঁচান। করোনাকে অবহেলা করবেন না। আপনার সামান্য অবহেলা আপনার ও আপনার পরিবারের জন্য বিপজ্জনক হতে পারে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। গত এক বছরে আমরা অনেক সংকটাপন্ন রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছি। তাই বলছি, করোনা হলেই আতঙ্কিত হবেন না। মনে রাখবেন, আপনার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি আপনাকে সবচেয়ে বেশি সুরক্ষা দিতে পারে। তাই ঘরে থাকুন এবং সুস্থ থাকুন। করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করুন। পরীক্ষা করতে আপনি যত দেরি করবেন, আপনার পরিবারের সদস্যের জন্য বিপদ তত বেশি। তাই ঘরে থাকুন, জীবন বাঁচান, সুস্থ থাকুন। দয়া করে ঘরে থাকুন, যেন আপনাকে রোগী হয়ে এই করোনা আইসিইউতে না আসতে হয়। করোনা আসার পরে আমি আমার অনেক স্যারদেরকে, অনেক সৈনিক ভাইদেরকে এবং অনেক আত্মীয় স্বজনদেরকে হারিয়েছি। মানুষ মারা গেলে যে কী কষ্ট তা দেখেছি অনেকবার। বর্তমান পরিস্থিতিতে আমি আসলেই ভয়ে আছি। আপনারা ঘরে থাকুন, যেন আপনাদের স্বজনদের এই কষ্ট না করতে হয়। করোনা ভাইরাসের আক্রমণে আমাদের শরীরে প্রায়শই ক্ষতিগ্রস্ত হয় আমাদের ফুসফুস। ফুসফুসের আক্রমণের শতকরা ভাগের উপর নির্ভর করে করোনা রোগের চিকিৎসা দেওয়া হয়, যা HRCT চেস্টের মাধ্যমে আমরা শনাক্ত করে থাকি। আমাদের কর্মযজ্ঞ সম্পন্ন হচ্ছে আতঙ্কিত হয়ে নয়, বরং সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে। সচেতন হন, সুস্থ থাকুন। করোনা মোকাবিলার সকল প্রস্তুতি ও সামর্থ্য আমাদের আছে। তবু বলছি, আমরা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময় পার করছি। মনে রাখবেন, আপনার জীবন একটাই। এই জীবনে হয়তো দ্বিতীয়বার সুযোগ আপনি নাও পেতে পারেন। তাই দয়া করে ঘরে থাকুন।